মিডডে মিলের মেনুতে প্রত্যহ মিলছে ডিম, আর তাতেই পড়ুয়াদের উপস্থিতি বেড়েছে চোপড়া ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। মূলত করোনা আবহে প্রায় দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। তবে করোনা আবহে প্রতি মাসেই সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের মাথাপিছু খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কেন্দ্রগুলিতে রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতিও। আগে যেখানে মিড ডে মিলের মেনুতে সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম ভাত থাকত, বাকি দিনগুলিতে খিচুড়ি বা সবজি ভাত পরিবেশন করা হতো, গত ফেব্রুয়ারি মাস থেকে সপ্তাহে প্রায় প্রতিদিন ডিম ভাত চালু হওয়ায় পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই বেড়েছে। এই ব্লকে মোট 362টি কেন্দ্র রয়েছে, কিন্তু কেন্দ্রের তালিকাভুক্তর মধ্যে প্রায় 90% বেশি পড়ুয়া আসছে বলে দাবি করছেন কেন্দ্রের কর্মী সহায়িকারা। এখন বেড়েছে, অনেকটাই বেড়েছে আগে থেকে, কারণ আমরা যখন লকডাউনের আগে স্কুল করতাম তখন একটু বাচ্চা কমই ছিল। তো তারপরে তো লকডাউন চললো কোভিড-19 জন্য দীর্ঘ 2 বছর ধরে, তো তখন তো স্কুল বন্ধ ছিল। কিন্তু তারপরে কেন্দ্র সরকার বাচ্চাদের স্কুলমুখী করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, প্রত্যেক দিন ডিম দেওয়ার কথা বলেছেন, সেই জন্য দেওয়ার পরে সেটা গ্রামবাসীকে মানে বলার পরে তার মায়েরা এবং গার্জেনরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে আসে এবং অনেক বাচ্চাই এখন স্কুলে আসে এবং দিনে দিনে সংখ্যাটা আরও বাড়ছে। তো এই ব্যবস্থাটা করে কেন্দ্র সরকার খুব ভালোই করেছে। আগে তো হাফ ছিল, এখন তো ডবল হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দূর দূর গ্রাম থেকে যেগুলো আসতো না এগুলো আসে এখন। বাচ্চা কাচ্চা আসে তো ভালোই, তাও মানে আমার খাতায় তো 80-85 আছে নাম, এর মধ্যে ঠিকঠাক মানে 30-50 কোনো দিন মানে ঠিক নাই, ঠিক আছে 30 আছে আবার কোনো দিন। মানে আগের থেকে সংখ্যা বেড়েছে তো অনেক, বাড়ছে কোনো দিন 60 অনেক হয় বাচ্চা। হুম, মানে কি মনে হয় যে এইভাবে যদি সরকার চালাতে থাকে তাহলে বাচ্চা কাচ্চা স্কুলমুখী হবে? হ্যাঁ, এভাবে চালাতে স্কুলমুখী হবেই, ডিমের জন্য আসলে বাচ্চা বেশি আসে। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে আর কি, যারা এখনো অনেকে স্কুলে আসে না তাদের উদ্দেশ্যে কি বলবেন, যাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য কি বলবেন? হ্যাঁ, তাদের তো আমি দূর দূর গ্রামগুলো ফোন করি, বুঝলে, ফোন করে বলি তোমরা চলে আসো, এই যত ওই যে ইয়ে আছে মাইনরিটি আছে না, আমি ওদের শুনে দেখো ওদের যা আমি ফোন করি যে তোমরা স্কুল মুখী করো বাচ্চাগুলো, হ্যাঁ তাহলে তোমাদেরও তোমরা একটা করে ডিম পাবা, তারপরে খাবারটা পাবো বাচ্চাদের গর্ভবতী প্রসূতি মাদের, হ্যাঁ তাহলে তোমাদের উপকার হবে এইটাই। আসলে 2 বছর তো লকডাউন ছিল, লকডাউনে বাচ্চারা মায়েরা কারা কেউ বেরোতে পারেনি, ঘর বন্দি ছিল, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে যেহেতু সপ্তাহে সব দিন ডিম দেওয়া হচ্ছে, এটাও কারণ। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টারে আশা করছি, প্রত্যেকটা সেন্টারে এরকম খুব ভালো ছন্দে ফিরেছে, কর্মীরা খুব ভালো আছে, আর শিশু মায়েরাও ভালো মতন খাবার পাচ্ছে। উপস্থিতির হার এটাই যে শিশুরা হচ্ছে আসছে, এবার আমরা প্রতিদিন দিচ্ছি খাবার কন্টিনিউ, এখন তো রমজান মাস চলছে, প্রতিদিনই খাবার চলছে সেন্টার, প্রত্যেকটা সেন্টারেই। আরসিটিভি সংবাদ, চোপড়া।